কে লুকিয়ে রাখতে পারতো যে হ্যাঁ মিউজিক লাগানো যায় থামবেল লাগানো যায় গান লাগানো যায় অনেকে যায় নাও এই ভুল কাজটা করে সেটাই আমি করছি কিন্তু কথা অনেকে ভাবে যে বিউ হচ্ছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার অনেক থাম্বেল লাগিয়ে কিন্তু লাগাই যে হঠাৎ করেই তো গাইস আমার মতন কেউ ইউটিউবে এসে এরকম ভুল করো না কারণ গাদার মতন দুই তিন বছর খাটলাম খেটে কোনো লাভ পাইনি কোনো লাভই পাইনি কারণ সংসারের কাজকর্ম এত সমস্ত কিছু করি তারপরে ছেলে সন্তানকে দেখা হয় সমস্ত কিছু এই এরকম কাজকর্ম করার পরে ইউটিউবে এসে একটু হলো সময় বের করে এডিট করে তোমাদের সাথে পাবলিক করি তো তিনটে চারটে বছর তো আজকে আমার অনেক কথাই আছে তোমরা শোনো তো সবারই ভালো লাগবো তো যাই হোক হয়তো থামেল দেখে বুঝতে পারছো তিনটা চারটে বছর যে ইউটিউবে খাটছে কোনো লাভ পাইনি তো হয়তো আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছিলো এইটা আমি আমার হঠাৎ করে জানি না আমি থামলে হয়তো দেখতে পারছো কারণ স্ট্যাক টাইপের মতনই এটা ইস্টাকই বলে তো আমাকে কে দিছে না দিছে হয়তো আমি নিজে বুঝতেছি নিজে জানতাসে কে দিছে কিন্তু কথা আমার মতন কেউ ভুল করো না হয়তো চার হাজার ওয়াশ টাইম হওয়ার পরেও এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পরেও যার ওয়াশ টাইম হয় না এক ঘন্টা করে ওয়াশ টাইম হওয়ার জন্য কতটা কষ্ট কতটা মেহনত করতে হয় ইউটিউবের পাশে অনেকে হাসবে অনেকেই কাঁদবে আজকে কাঁদবে কারণ আমার যা যারা ইউটিউবে অনেকে ভালোবাসে তারা এই টুলে মনটা খারাপ করবে আর যারা অনেকেই আমাকে দেখতে পারে না হয়তো হিংসা মনে করে তারা অনেকে কান্দা কিন্তু তা হাসবে কিন্তু করার কিছু নাই কারণ সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরতে চাই তো আমার একটাই দুঃখ কারণ তিন চার বছর ধরে আমি ভিডিও করছি কোনো দিনও আমি কোপ্রেট খাই নাই বা স্ট্যাক খাই নাই হঠাৎ করে আমার চার হাজার ওয়াটার্ম হয়েছেই অল্প একটু বাকি ছিল হয়তো হয়ে যেত ওই সপ্তাহের দিকে তারপরও জানি না কি হচ্ছে তোমাদের সামনে এই ঘটনা আমার সাথে ঘটছে অক্টোবরের বিশ তারিখে সকালে আমি দিন একবার হলেও চেক করি আমি ওয়াটুতে যাইয়া যে ভিডিওটা যেটা বেশি ভাইরাল হয় সেটা র্যাঙ্কে থাকে পপুলার থাকে তোমরা সবাই জানো কিন্তু কথা যত ভিউ আগে তত ওরা উপরের দিকে উঠে কিন্তু কথা ওইখানে কী হয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিব কিন্তু কথা আমার ভিডিওগুলা ওখানে নাই কিন্তু কথা যেগুলো ভিডিও ভাইরালের দিকে বা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার ন হাজার সেগুলো ভিডিও কিন্তু কথা আমার এই র্যাঙ্কের দিকে নাই কিন্তু কথা ফাইলে আছে কিন্তু তা সেই র্যাঙ্কে নাই আমি তো জানি না এইসব কি হচ্ছে না হচ্ছে আমি অনেকটাই ভেঙে সুরে পড়ছি অনেকটাই কান্দাকাটি করছি কিন্তু কথা কি বলবো সব কিছু তো শেয়ার করা যায় না তো হঠাৎ করে আমি ভাবলাম যে না তোমাদের সামনে সব কিছু শেয়ার করি তো বন্ধুরা তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব কিন্তু কথা যেগুলো পোহলার আছে যে র্যাঙ্কে যায় ভিডিওগুলা তো সে ফাইলের মধ্যে দেখবেলা আমার ফাইলে কোনো ভিডিও নাই আছে কিন্তু যেগুলো ভিউ নাই সেগুলো আসে কিন্তু কথা যেগুলো র্যাঙ্কে আসে সেগুলো আমার ভিডিওগুলো সমস্ত কিছু ইউটিউবের দিকে মুছে যাচ্ছে কারণ নিয়ে নিচ্ছে না কি সেটাও বুঝতে পারতাছি না তো কিন্তু কথা ফাইলে আছে। কিন্তু কথা আমার পোহলে নাই যে মধ্যে যেটা থাকে র্যাঙ্কে যায় ভিডিওগুলা তো অনেকে বলে যে ইউটিউবে কিছু না যায় নেও ইউটিউব করা যায় কিন্তু কথা এটা ভুল ধারণা অনেকেই এই ভুল ধারণা সিদ্ধান্ত দেয় যেটা আমি সত্যি যেটা আমি জানি যেটা আমি আমার যেটা ফেস করতে হচ্ছে সেটা তোমার সামনে কারণ আজকে বলবো কারণ কিছু না জেনে না শুনে ইউটিউব করা যায় না সত্যি তো অনেকে বলে কিছু না জেনেও ইউটিউব করা যায় ওটা ভুল ধারণা কিন্তু কথা কিছুটা জানুন লাগবো আমরা কিছু না জেনে এইগুলা ভুল করে থাকি কিছু মিউজিক লাগাই কিবা বা গান লাগাই কিবা বা কেউ থামবেল লাগাই হয়তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে হচ্ছে কারণ এই প্রবলেমে আমাদের ভুগ করতে হচ্ছে কারণ দুই তিন বছর জানিং করে আসি কিন্তু তখন তুমি আমার কোনো ভুল ছিল না হঠাৎ করে মানুষে বলে না বেশি বেশি বাড়লে কি হয় জড়িয়ে ভাঙে তো সেটাই আমি বেশি একটু চাইছিলাম যে পট করে আমার ওয়াশ টাইমটা হয়ে যায় আমি একটু এগোতে পারবো বা সবার সামনে দাঁড়াতে পারবো অনেকেই আমাকে অনেক কথাই বলে কি করতে পারছো ইউটিউবে এসে কি করতে পারছো কিছু তো করতে পারো না কারণ নাটক দেখা আসলে ইউটিউবে এসে যাই হোক আমার তো সেটা হলো না হয়তো তোমরা যদি আমার পাশে থাকো সেটা হবে কারণ আমার মতন কেউ ভুল করো না কের থামবেল লাগাবে না কের মিউজিক লাগাবে না কের গাহান লাগাবে না কারণ নিজের কন্টেন্ট যা পারো সেটাই তোমরা ওখান থেকে ভিডিও আমরা দেখতে পারবা যে আমি কের মিউজিক বা কের গান বা কের থামবেল আমি কেউ ইউজ করছি নাকি আমার ভুল হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমার যেটুকু আমার অভিজ্ঞতা আছে যেটুকু আমার কন্টেন্ট আমি দিতে পারি তোমাদের সামনে সেটুকু শেয়ার করবো তো যাই হোক আজকে সমস্ত কিছু ডিটেলস এক দাদা ভাইকে বাসায় নিয়ে এসে আমি সমস্ত কিছু চেক করলাম যাই হোক সমস্ত কিছু ঠিকঠাক ছিল কিন্তু হন আমার কদিন লেট করতে হবে কারণ ওই যে একটা বললাম স্ট্যাকের জন্য তো আমার নিজের ভুলের জন্য হয়েছে তো আমি সবার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নিজেকে আমার মতন কেউ ভুল করো না কারণ কেউ থামবেল লাগাবে না কের মিউজিক বা কের গান লাগাবে না আমি ভুল নিজের যদি কষ্ট করে যদি পঞ্চাশ ভিউ আসে অনেকটাই আমার কাছে অহন ভাবি সেটাই আমার কাছে ভিউ কারণ আমি বেশি ভিউ আমার হচ্ছে না বলে আমি ওটা করছি সেটা করছি কিন্তু কথা লাস্টে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করে বলবো কের থামবেল লাগাবে না কের মিউজিক না কের গাহান না তো মিউজিক তোমরা লাগাতে পারো কারণ নিজে মিউজিক কিনে আনা কিনে এনে তো সেটা তোমরা নিজে কন্টেন্ট নিজে ভিডিওতে মিউজিক লাগাতে পারো তো তোমরা যদি জানো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ফাইলের মধ্যে র্যাঙ্কে যেগুলো ভিডিও আছে অন্য অন্য মোবাইলে দেখা কিন্তু তোমার আমার ভিডিওর মধ্যে নাই তো তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব সেগুলো ভিডিও তো আমার মতন কে কে এরকম ভুল করছো তো ওখানে তোমরা যদি কেউ নতুন যারা ইউটিউব করছো তাদের জন্যই যদি আমার ভিডিওটা দেখো প্লিজ তোমরা আমার এই ভিডিওটা দেখে অনেকেই সেভ হয়ে যাও কারণ আমি যেটা ভুল করছি সেটা জানি কারো না হয় আমি কে হতে দেবো না কারণ আমার সাথে যেটা গড়ছে আমি কারোর সাথে সেটা হতে দেবো না কারণ এই কথাটা অনেকে লুকিয়ে রাখতে পারতো যে হ্যাঁ মিউজিক লাগানো যায় থাম্বেল লাগানো যায় গান লাগানো যায় অনেকে যায় নাও এই ভুল কাজটা করে সেটাই আমি করছি কিন্তু কথা অনেকে ভাবে যে বিউ হচ্ছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার অনেক থাম্বেল লাগিয়ে কিন্তু লাগাই যে হঠাৎ করেই দশ দিন শুরু একদিন সাইদের কিন্তু আমার সেটাই হয়েছে কিন্তু কথা তোমরা আমি তোমাদেরকে আমি সৎ পথে আমি যেগুলো আমি যেটা আমার সাথে হচ্ছে যেটা আমার ফেস করছি তোমার সামনে সেটাও শেয়ার করছি কিন্তু অত এই ভিডিওটা দেখে অনেকে হাসবে অনেকে আমার জন্য যারা অনেক অনেক ভালোবাসা দেয় তারাই একটু হলো কাঁদবে তো যাই হোক আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দো